হ্যালো ভিউয়ার্স, টিঙ্কুস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। বাড়িতে কিভাবে এরকম সুস্বাদু মোংলা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। শীতের সময় এই মোংলা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। নলেন গুড়ের মিষ্টির মধ্যে নলেন গুড়ের মোংলা খুব টেস্টি, এর জন্য আমি নিয়েছি ছানা। এখানে 1.5 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি, কিছুটা খেজুর গুড় নিয়েছি, এটা আমি পরিমাণ মতো ইউজ করব। নিয়েছি কিছুটা এলাচের গুঁড়ো, আর নিয়েছি একটুখানি নারকেল কোড়া। এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে খেজুর গুঁড়টা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। এখন ছানাটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। ছানাটা একটুখানি ম্যাস্ট করে নেব এইভাবে হাত দিয়ে চেপে চেপে। ছানাটা ম্যাস্ট করে নিয়েছি, এরপর এটা গুড়ের মধ্যে দিয়ে দেব। গুড়টা ফুটতে শুরু করেছে, এখন ছানাটা মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিচ্ছি। গুড় এবং ছানার মিশ্রণটা বেশ কিছুক্ষণ নাড়াতে হবে। নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এটা খেজুর গুড় তৈরির সময় যেরকম গন্ধ আসে সেরকম পিওর খেজুর গুড়ের গন্ধ বেরোচ্ছে। এটা আর একটু গাঢ় করে নিতে হবে। এখন আমি এলাচের গুঁড়োটা মিক্স করে নিচ্ছি।
মিশ্রণটা গাঢ় হয়ে এসেছে, এরপর গ্যাসটা অফ করে দেব এবং এটা নাড়াতে থাকবো এখন কিছুক্ষণ। এটা অল্প একটু ঠান্ডা করে নিতে হবে। এটা এইভাবেই নাড়াতে থাকতে হবে, এটা ছেড়ে দেওয়া যাবে না হালকা ঠান্ডা হওয়া অবধি। এইভাবে নাড়াতে থাকতে হবে। এটা হালকা ঠান্ডা করে নিয়েছি, এখন এটা থেকে এইভাবে কিছুটা করে নেব। এখানে আমি একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি, এর ওপর এই মিশ্রণটা একটু করে নিয়ে হালকা গোল করে নিয়ে এইভাবে জোরে এটা কাপড়ের ওপর পেটাতে হবে। এইভাবে পুরো মন্ডটা থেকে আমি মন্ডার পাটিগুলো গড়ে নিই। আমি পুরো মন্ডটা দিয়ে ছানার পাটিগুলো পিটিয়ে নিয়েছি। এরপর এগুলো এইভাবে একটা একটা করে তুলে আরেকটার সাথে জুড়ে নিচ্ছি। এগুলো গরম অবস্থাতেই জুড়ে নিতে হবে। এখানে আমার 1.5 লিটার দুধের ছানা দিয়ে প্রায় 5 জোড়া অর্থাৎ 10 পিস মন্ডা তৈরি হয়ে গেছে। আমি আমার খেজুর গুড়ের মন্ডার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান।